সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। জিআইএস গ্রুপের অনুষ্ঠান এবং আজকের কলেজ হচ্ছে গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আসলে বর্তমানে কী হয়েছে, শিক্ষার পরিভাষাটা বদলে গেছে। শিক্ষা আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু এখন সবথেকে যেটা বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাপ্লাইড এডুকেশন। সেন্ট্রাল গভর্নমেন্টের রুল বলুন বা বর্তমানে চাকরি পাওয়ার জন্য যে সমস্ত শিক্ষাগুলো গ্রহণ করছে ছাত্রছাত্রীরা সেগুলো বলুন, সেই শিক্ষার মূল বিষয় প্রতিপাদ্য বিষয় হচ্ছে যাকে আমি যাতে আমি শিক্ষাটা গ্রহণ করার পর মানে একেবারে ইমিডিয়েট আমার কোর্স শেষ করবার পর আমি যাতে চাকরি পেতে পারি, এই হচ্ছে মূল লক্ষ। অর্থাৎ অ্যাপ্লাইড এডুকেশন, শিক্ষাকে নিয়ে আমি ঘরে বন্দি করে রাখলাম তা নয়। আজকের দিনে দাঁড়িয়ে বোতলবন্দি শিক্ষা নয়, শিক্ষার উপরে আরও বেশি এক্সপোজার আনার কথা বলা হচ্ছে। কিসের ক্ষেত্রে? যে যাতে চাকরির ক্ষেত্রে সুবিধা হয়, এমন কিছু শিখব শুধু আমাকে জ্ঞানী করবে না, আমাকে দিনের শেষে কাজটাও দেবে, আমাকে জব দেবে, আমি মাস গেলে স্যালারি পাবো, এই হচ্ছে লক্ষ্য। তার জন্য আমি যে কোনো রকমভাবে আমি এগোতে পারি এবং তার জন্য ছাত্রছাত্রীরা সমস্ত রকম স্যাক্রিফাইস করে তারা তাদের পড়াশুনোটা করে। তো আজকে আমরা ইঞ্জিনিয়ারিং কারিগরি শিক্ষা নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমি স্বাগত জানাবো আজকের জিআইএস গ্রুপের যে জিকেসিএম অনুষ্ঠান, আবারও একবার বলছি গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আমি স্বাগত জানাবো প্রিন্সিপাল ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন, প্রফেসর ডক্টর মহুয়া দাস। আমি স্বাগত জানাই ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। একেবারে প্রথমেই প্রশ্ন হচ্ছে যে এই যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা অথবা ম্যানেজমেন্ট শিক্ষা, আমি স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ে বলছি, এই ক্ষেত্রে এই কলেজের ভূমিকা কী? মানে আমি আমি একটু যদি ঘুরিয়ে প্রশ্নটা করি তাহলে অসংখ্য কলেজ, অসংখ্য বিজ্ঞাপন, অসংখ্য অ্যাড, তার মধ্যে ছাত্রছাত্রীরা কেন জিকেসিএম এ যাবেন? হ্যাঁ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ওয়াই জিকেসিএম বা কেন জিকেসিএম। একদম দেখুন, এটা সাউথ চব্বিশ পরগনা জেলায় এটা জেআইএসের আন্ডারে একটি উল্লেখযোগ্য কলেজ আর জেআইএস গ্রুপ লার্জেস্ট এডুকেশনাল কংগ্লোমারেট ইন ইস্টার্ন ইন্ডিয়া। জেআইএস গ্রুপের পড়াশোনা নিয়ে কারো প্রশ্নাতীত, শিক্ষা জগতে তাদের ভূমিকা তো, আর এদের প্লেসমেন্ট আমাদের গ্রেটার কলকাতার প্লেসমেন্ট জেআইএসের সেন্ট্রাল প্লেসমেন্টের আন্ডারে। আজকের দিনে বিশেষত এই প্যান্ডেমিকের মধ্যে জেআইএস গ্রুপের প্লেসমেন্ট হচ্ছে সব থেকে মানে তার প্লেসমেন্টের এতে এক নম্বর। তো সেই সবগুলো যদি আমরা ধরি, তার বাইরে আমাদের যা শিক্ষক শিক্ষিকা আছে এবং আমাদের যে একটা কনস্ট্যান্ট যে তাদেরকে নার্চারিং করা হয়, তাদেরকে খুব ভালোভাবে তাদেরকে নজর করা হয়, ছাত্রছাত্রীকে এই যে একটা শিক্ষার পরিবেশ, সেই জন্যেই গ্রেটার কলকাতায় আমি ছাত্রছাত্রীদের আসতে বলবো। একদমই, মানে খুব পরিষ্কার। কারণ এবার ব্যাপার হচ্ছে যে আমি একটু তোমাদেরকে বলে দিই বা যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনারা কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি সিএনএ ফোন করতে পারবেন। হ্যাঁ, তো জিকেসিএম এর অনুষ্ঠানে আমি জানি ডেফিনেটলি, কারণ হাই সেকেন্ডারি পরীক্ষা সবে হয়েছে। এবার ব্যাপার হচ্ছে ভর্তির তাগিদটাও হু হু করে বাড়ছে, প্রচুর ছেলে মেয়ে তারা ভর্তি হবেন, এবং সঠিক প্লেসমেন্ট পেতে গেলে, সঠিকভাবে কলেজে ভর্তি হতে গেলে আমাকে আগে আসতে হবে, এটা হচ্ছে খুব পরিষ্কার কথা। কারণ প্রত্যেকটি কলেজে সিট কিন্তু লিমিটেড, অনন্তকাল ধরে ছাত্র ভর্তি করে যাবে কোনো একটা কলেজ, এটা ভাবার কোনো কারণ নেই এবং তার পেছনে কোনো যুক্তিও নেই। কেন ভর্তি করবে? একটা নির্দিষ্ট সিট শেষ হয়ে গেলে কলেজকে থামতেই হবে, এরকম হবে না তো যে আমি ভর্তি হতে পারলাম না, আমি দেরি করলাম বলে। তো সেই কারণের জন্য বলছি, আমি সোশ্যাল মিডিয়া যে সমস্ত ডিটেলগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, ইনস্টাগ্রাম রয়েছে, আইডি রয়েছে, সেখানে যোগাযোগ করা যেতে পারে, ফেসবুক আইডি রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করা যেতে পারে, ইমেল রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে। এই সমস্ত জায়গাগুলো দেখো সবটাই টিভি স্ক্রিনে যাচ্ছে, এই ডিটেলগুলোকে কালেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী কন্ট্যাক্ট করতে হবে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এবার আমি আসছি ইঞ্জিনিয়ারিং আমি পড়বো কেন, হায়ার সেকেন্ডারি পাশ করে বেরোচ্ছি, আমি ইঞ্জিনিয়ারিং কেন পড়ব? এটা ডেফিনেট ঠিক যে বহু পুরনো সময় থেকে বাবা মার একটা সাধের স্বপ্ন থাকে যে আমার ছেলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে, তো কেন ইঞ্জিনিয়ারিং পড়ব? আমাদের সমাজে যেটা প্রচলিত যে আমরা পড়াশোনাটা করি কেন, একটা ভালো চাকরি পাওয়ার জন্য। ইঞ্জিনিয়ারিং শিক্ষা হচ্ছে প্রফেশনাল, মানে বৃত্তিমূলক শিক্ষা, নামের মধ্যেই লুকিয়ে আছে যে বৃত্তি এই শিক্ষাটার সাথে একদম একসাথে চলছে। ইঞ্জিনিয়ারিং পড়লে আমরা অনেক বেশি চাকরির সুযোগ থাকে এবং তার লাইনটা একদম স্পেসিফিক হয়ে যায়, একদম নির্দিষ্ট বিভাগ ধরেই সে পড়াশোনা করে। এটা নয় যে জেনারেলে পড়লে সে পারবে না, কিন্তু তার বৃত্তিমূলক শিক্ষা পড়লে চাকরি পাওয়ার যে সুযোগ সেটা কিন্তু জেনারেল লাইনে একটু কম হয়। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন কেউ মনে করলো আমি 5 বছর পড়ব, পড়ার পর আমি যেটা শিখেছি, ধরুন কেউ সিভিল পড়ছে,
সিভিল পড়ে আমার মনে হলো ঠিক আছে আমি কনস্ট্রাকশন লাইনে কোনো ব্যবসা করব। তো সে কিন্তু সেই শিক্ষাটা তার কোর্সের মাধ্যমে পেয়ে আসছে, তারপরে তার অভিজ্ঞতা অর্জন করলে সে স্বাধীনভাবে নিজের ব্যবসাও শুরু করতে পারে। তো যেখানে এরকম নির্দিষ্ট আয়ের সুযোগ থাকবে সেটাই তো পড়ার জন্য বাচ্চা মানে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে। একদম তাই ম্যাডাম, এই কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র চাকরি নয়, এখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এনকারেজ করছে এন্টারপ্রেনারশিপে, স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে নিজে যদি কিছু করা যেতে পারে, নিজে যদি কিছু শুরু করা যেতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন ইউ শুড অ্যারাইজ ইউর ভোকাল ফর দ্য লোকাল বিজনেস, অর্থাৎ আমাদের গলা আওয়াজ তুলতে হবে লোকাল বিজনেসের জন্য, নিজে কিছু করতে হবে, সেই ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা কিন্তু আমরা পাচ্ছি। বেস, এরপর ম্যাডামের কাছে আসছি যে স্পেসিফিক কোয়েশ্চেন যে ইঞ্জিনিয়ারিং আমি শেষ করলাম, আমি জিকেসিএমএ ভর্তি হলাম, এরপর পাস করবার পরে আমার কাছে চাকরির অপশন কিভাবে আসবে, এবং আমাকে মানে যেটা মূলত ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকে আমাকে বসে থাকতে হবে না? তো একদমই না, আমাদের মোটামুটি ফোর্থ ইয়ারে অনেকগুলো বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং হয়, যেটা আমরা ছাত্রছাত্রীকে তার ইন্টারভিউয়ের জন্য যে যে নলেজগুলো লাগবে এবং পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে চলতে গেলে তার যে বৃত্তিমূলক যে ধরনের কোর্স দরকার সেই সমস্ত শিক্ষাগুলো তাকে আলাদা করে দেওয়া হয়, এবং প্লেসমেন্ট ইন্টারভিউ সাথে সাথে চলতে থাকে। মোটামুটি তার ফাইনাল এইথ সেম কমপ্লিট হওয়ার সময় তার কিন্তু একটি চাকরি নিয়েই সে বেরোয়। বেশ, আমি দুটো নাম্বার একটু বলে দিই যেটা সুবিধা হবে, সেটা হচ্ছে 6292-42391 একটা নাম্বার, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে 6292-42320। এই দুটো নাম্বারে আজকে সরাসরি ফোন করা যেতে পারে যদি কোনো প্যারেন্টসের অর্থাৎ কোনো গার্ডিয়ানের কোনো কোয়েশ্চেন থাকে, বা স্টুডেন্ট যারা দেখছে অনুষ্ঠান তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা সরাসরি এখন সিএনএর এই নাম্বারে ফোন করতে পারো, তোমাদের ফোন আমরা স্টুডিওতে নেব এবং তোমাদের প্রশ্ন আমরা অন এয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি হচ্ছে কলেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও নক করা সম্ভব, দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপটা টিভি স্ক্রিনে যাচ্ছে, আমি বলে দিই একবার 9033888, তার মানে 9033888-4655, এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে কানেক্ট করা যেতে পারে। ফেসবুক আইডি রয়েছে, ফেসবুক আইডিতেও কানেক্ট করা যেতে পারে। ইমেল আইডি হচ্ছে admission.gkcem@gisgroup.org, এতেও যোগাযোগ করা যেতে পারে। ওয়েবসাইটে গিয়ে সার্চ করা যেতে পারে এবং কোর্স বা ডিটেল সম্পর্কে জানা যেতে পারে ওয়েবসাইট থেকে www.gkcem.ac.in, এই হচ্ছে ওয়েবসাইট। এখানে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে @GreaterKolkata, ইনস্টাগ্রাম, সেখানেও ইনফরমেশন পাওয়া যেতে পারে। এবং যেটা ম্যাডাম বলছেন ডেফিনেটলি এর থেকে তো আর জ্বলন্ত উদাহরণ কিছু হতে পারে না। আমি চলে আসি পরের প্রশ্নে, পশ্চিমবঙ্গে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, তার মধ্যে জিকেসিএম এর পড়ানোর স্টাইলটা আমি একটু জিজ্ঞেস করবো। আমি আপনাকে আগে জিজ্ঞেস করেছিলাম যে কেন বেছে নেব, এবার হচ্ছে সেখানকার ফ্যাকাল্টিজরা আলাদা করে কোন কোন বিষয়ের উপর বেশি করে এমফাসাইজ করছেন, বেশি গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ দেখুন, আমরা ছাত্র ভর্তি হওয়ার পর প্রথম বছরেই আমরা একটা ব্রাশ আপ কোর্স রাখি, যাতে ছাত্রদের যে গ্যাপটা থাকে 11-12 সাথে ইঞ্জিনিয়ারিং কোর্সে, 11-12 যে বেসটা যে ভিত্তিটা সেটা কতটা স্ট্রং আছে সেটা আমরা দেখে নিই। তো সেই জন্য আমরা একটা ব্রাশ আপ কোর্স রাখি। এরপরে তো অ্যাজ পার সিলেবাস যা যা কোর্স আছে সেটা তো আমরা করাই, তারপরও বিভিন্ন প্রফেশনাল যা যা আছে, যেমন ধরুন এখনকার দিনে পাইথন খুব ইম্পর্ট্যান্ট, তো পাইথনের ট্রেনিং দেওয়া হয় ফার্স্ট ইয়ারে। তারপরে সেকেন্ড ইয়ার থেকে তাদের যেরকম প্রথাগত যা সিলেবাস অনুযায়ী যা যা পেপার আছে সেগুলো থাকে, তাছাড়াও সফট স্কিল, গ্রুমিং, অ্যাপটিচিউড সবই হয়। দ্বিতীয়ত একটি ক্লাসে কতজন, কিছু স্টুডেন্ট থাকে যে তারা একটু ভালো, তারা একটু অ্যাডভান্স লার্নার, কিছু মিডিয়াকার এবং কিছু স্লো লার্নার থাকে। তো আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করি, যারা স্লো লার্নার থাকে তাদের কিছু বুঝতে অসুবিধা হলে বা কারোর যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমরা স্পেশাল রেমেডিয়াল এবং টিউটোরিয়াল ক্লাস করাই, যাতে সেখানে সে তার ডাউটটাকে ক্লিয়ার করতে পারে। করার পর তারপরে তার টোটালি যখন কোর্সটা আমাদের লাস্টে তো একটা ইন্টারনাল হয়, টোটাল যখন সেমিস্টারটা শেষ হয় সে কীরকম বুঝেছে না বুঝেছে, আমাদের মেন্টরিং সিস্টেম আছে, মেন্টরের কাছে স্টুডেন্ট তার সমস্ত সুবিধা অসুবিধা এগুলো বলতে পারে, কোন ক্লাসে তার প্রবলেম হচ্ছে, ইভেন তার কোনো ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু খুলে বলতে পারে, কারণ এখনকার বাচ্চাদের অনেক রকম সমস্যা থাকে, বাড়ির সমস্যা থাকতে পারে। এইভাবে কিন্তু আমরা প্রতিটা বাচ্চাকে আলাদাভাবে যত্ন নিয়ে থাকি। আচ্ছা, আমি আবারও বলছি এই অনুষ্ঠানে সরাসরি ফোন করার নাম্বার রয়েছে, সেটা হচ্ছে 6292-42319 এবং 320,
দেখো টিভি স্ক্রিনের নিচে লাইভ বলে লেখা রয়েছে, ঠিক তার পাশেই দুটো নাম্বার দেওয়া রয়েছে। আচ্ছা, আরেকটা যেটা বিষয় সেটা একটু আমি বলে দিই, সেটা হচ্ছে যে কলেজেও ফোন করা যেতে পারে, কলেজের যে হেল্পলাইন নাম্বার দুটো, ঠিক যেখানে ম্যাডামের ছবিটা দেখা যাচ্ছে টিভিতে তার নিচে দেখো হেল্পলাইন বলে লেখা রয়েছে, তার নিচে নাম্বারগুলো দেওয়া রয়েছে 9073683914 এবং 9073683915 14 এবং 15 রেসপেক্টিভলি, এই দুটো নাম্বার, এই দুটো নাম্বারেও কিন্তু ফোন করে কলেজের সঙ্গে কথা বলা যেতে পারে রিগার্ডিং অ্যাডমিশন, তারা হেল্প করবেন। ম্যাডামের কাছে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে কী কী বিষয় জিকেসিএমে পড়ানো হচ্ছে? আমাদের বিটেক আছে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আর ডিপ্লোমা আছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে। বেশ, এবার একটু আমাকে বলুন যে ভর্তির প্রক্রিয়া কি কি রয়েছে, মানে কিভাবে ভর্তি হতে পারবে, এবার যারা হাই সেকেন্ডারি পাশ করে বেরিয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ মার্কস কিরকম থাকতে পারে, মানে এই বিষয়ে যাতে ওদের সুবিধা হয়। হ্যাঁ, কাট অফ মার্কস তো গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী 45% যেরকম পেতে হবে বিটেকের ক্ষেত্রে, এবং জয়েন্ট এন্ট্রান্স WBJEE যেটা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, সেটা র্যাঙ্ক থাক মানে সেটা কোয়ালিফাই করলেই পাবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ল্যাটারাল এন্ট্রি, সেকেন্ড ইয়ারে যারা ডিপ্লোমা কোর্স করছে সেকেন্ড ইয়ারে তারা জিলেট পরীক্ষার মাধ্যমে আসতে পারে, এবং যারা বিএসসি পাশ করেছে তারাও কিন্তু ল্যাটারাল এন্ট্রির এই সুযোগটা নিতে পারে। আর কাউন্সিল যেটা আমার ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে জেক্সপ্রো এন্ট্রান্স দিয়েও ঢুকতে পারে, জেক্সপ্রো না থাকলেও হতে পারে। আর একটা হচ্ছে এক্ষেত্রে অ্যাটলিস্ট 35% মার্কস তো থাকতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা এন্ট্রান্স হয় যেটা ভোকলেট, যেখানে ITI থেকে পাশ করে আসলে বা 8 পাশ যারা আছে তারা পরীক্ষা দিয়ে ডিপ্লোমাতে ল্যাটারাল এন্ট্রি হতে পারে। বেশ, যারা যারা মনে করছো যে আজকের অনুষ্ঠানে ফোন করবে তারা কিন্তু ডেফিনেটলি ফোন করতে পারো এই অনুষ্ঠানে। আচ্ছা, এবার আমি চলে আসছি যে ক্যাম্পাসিংয়ে প্লেসমেন্টের কথা আপনি বললেন কিছুক্ষণ আগে, আমি বললাম যে নিশ্চয়তা কি, আপনি বললেন যে ক্যাম্পাসিং প্লেসমেন্ট হয়, সেখানে বেশ কিছু রেপিউটেড টপনচ কোম্পানিজ তারা আসে এবং সেটা ক্যাম্পাস থেকেই একটা প্লেসমেন্টের প্রসিজিয়ার রয়েছে। আমি ম্যাডামের কাছ থেকে একটু পুরনো, কারণ সবাই যখন কলেজ সার্চ করে তারা একটু পুরনো দিনের হিস্ট্রিটা খুঁজে বার করবার চেষ্টা করে বা দেখবার চেষ্টা করে যে কলেজের প্রিভিয়াস কী অ্যাচিভমেন্ট রয়েছে, প্লেসমেন্টের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট কতটা, সেই জায়গাটা যদি একটু আজকে লাইভ অনুষ্ঠানে শেয়ার করা যায়। দেখুন, আমাদের তো একটা সেন্ট্রাল প্লেসমেন্ট আছে, মানে জেআইএস গ্রুপের যে প্লেসমেন্ট সেখান থেকেই আমাদের প্লেসমেন্ট হয়। আমাদের আগের বছরও ক্যাপজেমিনি, উইপ্রো, পিনাকল, আছে ডেভেলপার্স অ্যান্ড ইনফোসিস, এই ধরনের প্রচুর রেপুটেড, TCS, প্রচুর রেপুটেড কোম্পানি আমাদের কোম্পানিতে আমাদের স্টুডেন্টরা প্লেসড হয়েছে, এবং এটা আমাদের রেগুলার ফেনোমেনা, এটার মানে পাশ করলে স্টুডেন্টরা, এবং কোর কোম্পানি সবথেকে বড় হচ্ছে আমাদের গ্রুপে কিন্তু কোর কোম্পানিতেও স্টুডেন্ট প্লেসড হয়। আচ্ছা, কেউ একজন রয়েছেন ফোনে, কথা বলবো, কে আছেন? হ্যালো, সন্তোষ কর্মকার রয়েছে। কোথা কে বলছেন? নিমতা গোলবাগান থেকে। হ্যাঁ, কে, নামটা কি আপনার? সন্তোষ কর্মকার। সন্তোষ কর্মকার, আচ্ছা সন্তোষ বাবু, কে কার জন্য কথা বলবেন আপনি আজকে? আমি স্যার মৌমিতা চ্যাটার্জি, আমার ওয়াইফ হয়। সে গত বুধবার 7 তারিখ মিসিং হয়ে গেছে, হসপিটাল নাম করে ঘর থেকে বেরিয়ে গেছে 12:30 নাগাদ। সরি, এখনো প্লিজ প্লিজ প্লিজ, আপনি কোন অনুষ্ঠানে ফোন করেছেন? এটা কোন অনুষ্ঠানে যে আমি নিউজে ফোন করেছি তো? না 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 না, প্লিজ 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 বি কনসিয়াস, ইচ এন্ড এভরিবডি শুড কনসিয়াস। আচ্ছা, এবার আমি ক্যাম্পাসিংয়ে বেশ কিছু টপ নচ কোম্পানির কথা বলছিলাম যে কোম্পানিগুলো আসে, ম্যাডামও বলছিলেন যে এই কোম্পানিগুলো তারা এখানে প্লেসমেন্টের জন্য আসেন, এবং কোর কোম্পানি যেটা ম্যাডাম উল্লেখ করলেন যে উইংস নয়, একেবারে কোর কোম্পানিতে কিন্তু অ্যাডমিশনের একটা সুযোগ থাকছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি, হ্যাঁ সরি, পেউছে মানে মানে প্রিভিয়াস হিস্ট্রিটা বলা হচ্ছে আর কি, মানে অলরেডি যারা পুরনো দিনের স্টুডেন্ট তারা পেয়েছেন। আচ্ছা, এবার আমি আসি যে আমি জিকেসিএমে পৌঁছবো কীরকম করে, আমি যাব কি করে, তার ডিরেকশন কি, কোথায় এই প্রপার লোকেশন, কোন ট্রেন রুট বা বাস রুট, এগুলো যদি বলে দেওয়া যায়। হ্যাঁ, আমাদের শিয়ালদা সাউথ সেকশন থেকে বাড়িপুর লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটা বাড়িপুরের দিকে যাচ্ছে সেখানে, সেটাতে বাড়িপুর স্টেশনে নামতে হবে, এবং সেখান থেকে অটোতে ক্যানিং রোডের ওপরে মহামণি ইটভাটা, ওখান থেকে আমাদের কলেজে যাওয়া যায়। আর একটা হচ্ছে বাস রুটে হচ্ছে আপনি হাওড়া থেকে মোটামুটি
বাস পাবেন যেগুলো গড়িয়ার দিকে আসছে, গড়িয়া বাড়িপুরের দিকে। রুবি থেকেও বাস পাবেন, রুবি থেকে 40-50 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়, হাওড়া থেকে 1 ঘন্টা খানিকের মধ্যে পৌঁছে যাবে বাস রুটে। আচ্ছা, এবার ইনস্টিটিউটের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা হয় পাশাপাশি, সেটা হচ্ছে ফ্যাকাল্টিস কীরকম, ইনফ্রাস্ট্রাকচার কীরকম, ক্লাসরুম কীরকম, প্র্যাকটিক্যাল করানোর যে অপশন অ্যান্ড অপরচুনিটিস সেগুলো কীরকম রয়েছে, এক এক করে জানতে চাইব। কিন্তু তার আগে ম্যাডামের কাছ থেকে আমি একটু জেনে নেব যে এক্সট্রা কারিকুলাম আর কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটাও একটা কিন্তু ডেফিনেটলি একটা ইনস্টিটিউটকে একটা আলাদা জায়গা দেয়, একটা সেপারেট একটা এন্টিটি দেয়, সেটা কী আছে? দেখুন, এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কখনোই একটা সাকসেসফুল প্রফেশনাল হওয়া যায় না, এবং সেটার নিদর্শন কিন্তু পাই আমরা প্লেসমেন্টে। এত ভালো আমাদের কলেজে মোটামুটি 80% প্লেসমেন্ট হয়, সেটা যে হয় কারণ এই ধরনের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে দিয়ে তার টিম ওয়ার্ক, তার স্কিলগুলো ডেভেলপ করে। আমাদের প্রতিটি ডে, মানে ধরুন আমি বলবো ইনোভেশন ডে, ইঞ্জিনিয়ার্স ডে, আপনার রবীন্দ্র জয়ন্তী, এই ধরনের বিভিন্ন ইভেন্ট আমাদের কলেজে হয়। কেউ যদি ইন্টারেস্টেড হয় আমাদের কলেজে আসতেও পারেন, এবং ফেসবুক পেজটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কলেজে আমরা এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার ইভেন্টগুলোকে করিয়ে থাকি এবং বাচ্চাদেরকে ইনভলভ করানো হয়। মানে সেগুলো সমস্তই আপনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আছে? একদম একদম, আমাদের উইথ পিকচার, একদম টেক ফেস্টও হয়। টেক ফেস্টে আমাদের খুব সাকসেসফুলি প্রোটোটাইপ ডেভেলপমেন্ট হয়, এবং আমাদের কলেজ আইআইসি মানে এমএইচআরডির একটি ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল, তার আন্ডারে আমাদের কলেজ 4 রেটিং পেয়েছে, এবং যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অটল র্যাঙ্কিং আছে তাতে আমাদের কলেজ ব্যান্ড বিগিনার হয়েছে। তো এগুলো সম্পূর্ণই কো কারিকুলার অ্যাক্টিভিটিজের উপর কিন্তু ডিপেন্ড করে, কলেজ কিভাবে করছে তার থেকেই র্যাঙ্কিংটা আসে। একদম, যদি কেউ থেকে থাকেন তারা ফোন করতে পারবেন আমাদের, দেখুন নাম্বার যাচ্ছে সঙ্গে, সরাসরি নাম্বার আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 6292424319 এবং 6292424320। যারা এই কলেজে ভর্তি হতে চাইছো বা যাদের বাবা মারা দেখছেন অনুষ্ঠান, ভর্তি করবার ক্ষেত্রে কী কী ধরনের পদ্ধতি বা কী করতে পারবে বা কী না করতে পারবে ইত্যাদি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো করা যেতে পারে আজকের অনুষ্ঠানে। জিকেসিএম এটা একটা ইনস্টিটিউট, এখানে ভর্তির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এবং সেই ভর্তির ক্ষেত্রে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি আপনারা আজকের অনুষ্ঠানে ফোন করতে পারেন। আচ্ছা, এবার আমি আসছি যে যারা, ধরুন ম্যাডাম যারা বাইরে থেকে আসছে, মানে বাইরে বলতে আমি আউটার স্টেট বলছি, সঙ্গে সঙ্গে আমি আউটার ডিস্ট্রিক্টও বলছি, ধরে নিন একেবারে নর্দার্ন পার্টে আলিপুরদুয়ার কোচবিহার থেকে আসলো বা শিলিগুড়ি থেকে আসলো বা ওয়্যারএভার, যেখান থেকে আসুক না কেন, তাদের জন্য থাকার ব্যবস্থা কী, মানে সেটা কি আছে? একদম, আমাদের কলেজে বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল, সেটা আমাদের কলেজের প্রেমিসেসের ভেতরেই আছে, অতএব এটা সম্পূর্ণ সিকিউর। যারা বাইরে থেকে আসছেন কি ডিস্ট্রিক্ট বা স্টেট, তারা নির্ভয়ে নিশ্চিন্তে এখানে কলেজের হেফাজতেই থাকতে পারে। বেশ, মানে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সবসময় বাবা মারা তাদের নিরাপত্তার বিষয়ে একটু ওরিট থাকেন, যে তারা গিয়ে হোস্টেলে থাকবে সেখানকার নিরাপত্তার বিষয়টা কিরকম, সেফটি সিকিউরিটি সব অ্যারেঞ্জমেন্ট, সিসিটিভি ক্যামেরা অ্যান্ড এভরিথিং সেগুলো আছে কি না, এগুলো জানতে চাই। একদম, আমাদের লেডিস হোস্টেল কি সমস্ত সম্পূর্ণ কলেজেই সিসি ক্যামেরার ফেসিলিটি আছে, এবং কলেজের গার্লস হোস্টেল হচ্ছে কলেজ প্রেমিসেসের ভেতরেই, এবং সর্বক্ষণের সুপার থাকা, যত ধরনের সিকিউরিটি দরকার সেগুলো আমরা প্রপারলি টেক কেয়ার করি। বেশ, আরেকটা কথা হচ্ছে যে এই বাংলার কালচারকে আরও বেশি ইনহেরিট করা, অনেক বাবা মা চান যে একদিকে যেরকমভাবে পড়াশুনো করবে পাশাপাশি ছেলে মেয়ে যাতে বাংলার সংস্কৃতি এবং তাদের মধ্যে একটা রেসপেক্টফুল অ্যাটিটিউড যাতে তৈরি হয়। আমরা বর্তমানে সমাজ ব্যবস্থার দিকে যদি একটু তাকাই তো দেখবো যে সেখানে হয়তো অনেকে সার্টিফিকেট ভরা নাম্বার পাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে হিউম্যানিটেরিয়ান ফিল্ডে সেই ধরনের মানবিক অ্যাপ্রোচ আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই না। অনেকে বলেন যে এটা একটা ল্যাক অফ কানেক্টিভিটি, ল্যাক অফ জেনারেশন, অনেক রকমভাবে তাকে ব্যাখ্যা করেন। তো একটা ইনস্টিটিউট তো সেই শিক্ষা দেয়, ডেফিনেটলি প্রথমে বিদ্যালয়ে দেয় তারপর একটা ইনস্টিটিউট দেয়, সেটা কিভাবে দেওয়ার ব্যবস্থা রয়েছে? দেখুন, এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে উল্লেখ করা, আমার কলেজে একটি কমিউনিটি অ্যালায়েন্স ক্লাব আছে, এমনি তো এক্সট্রা কারিকুলার যা আছে, মিউজিক ক্লাব আছে, লিটারেচার ক্লাব আছে, সেই অনুযায়ী ধরুন রবীন্দ্র জয়ন্তী আমার মিউজিক ক্লাব সেই প্রোগ্রামটা করলো, তো সেটা তো কৃষ্টি কালচার, আমাদের যা বাঙালির যে সংস্কৃতি সেগুলো তো মেনটেন হলোই, প্লাস আমাদের একটা কমিউনিটি অ্যালায়েন্স ক্লাব আছে। ধরুন কোনো বিশেষ দিন, যেমন দিওয়ালির আগে বা ক্রিসমাসের আগে,
বা চিলড্রেন্স ডে আমরা কিন্তু কমিউনিটি স্লাম এরিয়া যে বাচ্চারা আছে আমার স্টুডেন্টরাই যায় গিয়ে তাদেরকে ভালো তাদের কোনো গিফট দেওয়া তাদের সাথে একটা দিন কাটানো ওখানে আমাদের কিছু বা যেমন ওয়ার্ল্ড বুক ডেতে আমরা একটি এনজিও ওখানে আছে যেখানে পথ শিশুরা পড়ে তাদেরকে আমরা বই গিফট করলাম আমরা করলাম মানে আমাদের বাচ্চারা গিয়ে করলো আমাদের স্টুডেন্টরা গিয়ে করলো অবভিয়াসলি একসাথে সাথে ওদের এগুলো জেনারেট করছে তারপরে বিভিন্ন অনুষ্ঠানে র্যালি করা যেমন অ্যান্টি টোবাকো ডে বা পলিউশন ৫ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেদিনকেও আমরা র্যালি করেছি এবং আমাদের ওই এরিয়াতে বাচ্চারা প্লাস্টিক যেগুলো পড়ে থাকে সেগুলোকে কালেক্ট করে রিমুভ করেছে তো এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের হতেই থাকে যাতে কিন্তু বাচ্চাদের মানসিকতার উন্নতি হয় এবং সোশ্যাল অ্যাটাচমেন্টও বাড়ে ডেফিনেটলি বাড়ে কেউ রয়েছেন আমাদের সঙ্গে ফোনে একটু কথা বলেনি কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন স্বাগত টিভির ভলিউমটাকে একটু মিউট করে নিন কাইন্ডলি আপনাকে মনে বলাও হয়েছে আগে টিভির ভলিউমটাকে মিউট করে নিয়ে কথা বলুন এসকে আরমোড হোটেল দুর্গাপুর থেকে বলছি হ্যাঁ বলুন বলুন বলছি কলেজ ক্যাম্পাসে মানে ছেলেমেয়েদের থাকার জায়গা বা বাকি আদার মানে ওরা যেন শান্তি সৃষ্টি ভাবে থাকতে পারে সে ব্যাপারে কোনো আমি একটু জানতে চাইছি ম্যাডাম ম্যাডাম কিন্তু একটু আগে সেটা বলেছেন তবু আরেকবার যেহেতু আপনি জিজ্ঞেস করছেন ম্যাডামের কাছে আমি বলবো জিজ্ঞেস আমাদের কলেজের বাউন্ডারির মধ্যেই ছেলেদের এবং মেয়েদের হস্টেল আছে এবং সর্বক্ষণে হস্টেলে সুপার থাকে তো সেই জন্য নিরাপত্তা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে দীর্ঘদিন ধরেই তো ছাত্রছাত্রীরা পড়ছেন এখানে ওই যে আমাদের ১৩ বছরের কলেজ ১৩ বছর ধরে এবং হস্টেলও ততদিনই আছে কোনো অপ্রীতিকর ঘটনা কিছু দেখা যায়নি ঠিকই আর হওয়ার প্রশ্নই নেই একদম তাই তো যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে কলেজের নাম্বার দুটো আরেকবার বলে দিই কলেজের হেল্পলাইন নাম্বার এতে অ্যাডমিশন ওরিয়েন্টেড বিষয়ে বা কোনো কিছু জানতে হলে কোনো রকম রিকোয়ারমেন্টস থাকলে জিজ্ঞেস করা যেতে পারে 9073683914 এবং 9073683915 এই দুটো নাম্বারে ফোন করতে হবে যারা ভর্তি হতে চাইছেন ইঞ্জিনিয়ারিং করতে চাইছেন তারা কিন্তু আর সময় নষ্ট না করে আমার মনে হয় যে গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের যে নাম্বারগুলো আমরা বলছি টিভিতে যে অনুষ্ঠান যাচ্ছে সেখানে ফোন করুন জীবনের স্বপ্নকে পূরণ করুন জীবনে একটা স্বপ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ার হব কাজ করব এবং যেটা ম্যাডাম বললেন খুব গুরুত্বপূর্ণ যে চাকরির পাশাপাশি একটা নিজের পায়ের মাটির মানে নিজের পায়ের তলার মাটিকে শক্ত করা এতে আমরা এন্টারপ্রেনারশিপ করতে পারি নিজে আমরা স্টার্টআপ বিজনেস শুরু করতে পারি হ্যাঁ এবং উনি উল্লেখ করলেন যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কথা নিয়ে যে সেখানে আমরা কনস্ট্রাকশনের যে কোনো রকমের প্রজেক্টে নিজেরাও সেগুলো আমরা শুরু করতে পারি তো কাজে এটার এর একটা কিন্তু বড় স্কোপ রয়েছে এখানে আচ্ছা এবার আমি একটু ম্যাডামের কাছে প্র্যাকটিক্যাল ক্লাসেস অ্যান্ড এভরিথিং এর সঙ্গে রিগার্ডিং যে ব্যাপারগুলো রয়েছে ক্লাস পরিচালনা করতে গেলে সেই জায়গাগুলোতে একটু ফোকাস করতে চাইব প্র্যাকটিক্যাল ক্লাস বলতে যেরকম আমাদের প্রত্যেকটি ল্যাবই ওয়েল ইকুইপড সিলেবাস অনুযায়ী যা যা যন্ত্রপাতি ইকুইপমেন্ট দরকার সেগুলো তো আছেই তার বাইরেও আমাদের যেরকম স্টুডেন্টকে গ্রুম করার দরকার ইন্ডাস্ট্রি অনুযায়ী সেই ধরনের সফটওয়্যারের ট্রেনিং বা সেই ধরনের শিক্ষা সেগুলো সবই দেওয়া হয় ধরুন যেমন মেকানিক্যালে সিএনসি মিলিং এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট এই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আছে দ্বিতীয় কথা আমাদের কম্পিউটার ল্যাবগুলো ওয়েল ফ্যাসিলিটি খুব ভালো ফ্যাসিলিটি আর মানে ল্যাবে যারা ট্রেনার যারা শিক্ষক তারা অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন তো প্রতিদিনের যেরকমভাবে ধরুন ল্যাব এক্সপেরিমেন্টগুলো হয় তাতে শিক্ষকরা সবসময় স্টুডেন্টদের সহায়তা করে অতএব কোনো কোয়েশ্চেন থাকলে সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না তো যাই হোক সেটা মানে ল্যাবের ক্ষেত্রে বা থিওরি যেটাই হোক শিক্ষাগত যে কোনো ধরনের সাহায্য সেটা আমাদের কলেজ থেকে সম্পূর্ণভাবে করা হয় বেশ কে রয়েছে ফোনে ম্যাডাম আমি একটা ফোন নিয়ে নিই একটু কে আছে ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ আমার নাম অনুলেখা কলি হ্যাঁ বেশ আমার বাড়ি হাওড়ায় বেশ আমি বলছিলাম যে কলেজের ফিসটা কত মানে 4 বছরের প্যাকেজটা কত না কি কোর্স করতে চাইছেন আপনি সেটা একটু বলুন
কম্পিউটার সায়েন্স নিয়ে করতে চাইছেন, মানে বিটেক ইন কম্পিউটার সায়েন্স। এবার কি হাই সেকেন্ডারি পাশ করেছেন এবার? বেশ, ভেরি গুড। তাহলে বিটেক ইন কম্পিউটার সায়েন্স এর কোর্স ফি কিরকম, ওর পক্ষে করা সম্ভব কিনা এটাও জানতে চাই। আমি এ কথা এইটা বলবো যে যে নাম্বারটি স্ক্রিনে দেখানো হচ্ছে ওখানে একবার ফোন করে নিতে, কারণ আমাদের কোর্স ফিস অ্যাজ পার গভর্নমেন্ট, তাতেও যদি তোমার রেজাল্ট ভালো থাকে বা বিভিন্ন রকম ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে ফোন করলে তুমি গাইডলাইন পেয়ে যাবে যে কোন ফিসটা তোমার জন্য, মানে কম্পিউটার সায়েন্সে তোমার কোন ফিস তুমি আছে আর কি। বুঝা গেল? অঙ্কিতা কোলে মনে হয় ফোন করেছিল, বিটেক অনুমেঘা কোলে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স করতে চাইছো। সবাইকেই বলবো যারা এই যে কোর্সগুলো রয়েছে না এখানে, হ্যাঁ, একটা হলো হচ্ছে তোমার বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল, হ্যাঁ, ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই কোর্সগুলো সম্পর্কে কোনটার কত কোর্স ফি এটা কিন্তু ওই ম্যাডাম বললেন যে সেন্ট্রালি এর অ্যাডমিশন প্রসিজিয়ারটা কন্ট্রোল হয়, তো সেই কারণের জন্য কলেজের যে নাম্বারগুলো রয়েছে হেল্পলাইন বলে দেওয়া 9073683914 এবং 9073683915, এই নাম্বারে ফোন করে এই কোর্স আমি করতে চাইছি এবং তার কোর্স ফি কত এটা জিজ্ঞেস করতে হবে। এবং ম্যাডাম কিন্তু আরেকটা জায়গায় টাচ দিয়েছেন যে যদি নাম্বার ভালো থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো কিছু স্পেশাল বেনিফিট, কিছু এক্সট্রা অপরচুনিটি সেটাও পাওয়া যেতে পারে, সেটা একবার ইন্ডিভিজুয়ালি ফোন করে জেনে নিতে হবে। হুম, যে আমি আমি আমার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল এবং আমি কিভাবে ভর্তি হব। এবং আরেকটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে সমস্ত কলেজগুলো সেখানে প্রচুর পরিমাণে রেকারিং মানে পার্শিয়াল অ্যাডমিশন ফিকে প্রদান করা, বা পুরো কোর্স ফি, নট অ্যাডমিশন ফি এক্স্যাক্টলি, বাট পুরো কোর্স ফিটাকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগে দিতে হয়, তো সেটাও নিশ্চয়ই স্কলারশিপ ফ্যাসিলিটি আছে। সেই জন্য কলেজে ফোন করা বা কলেজে আসলে আপনি সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন সঠিকভাবে। বেশ ম্যাডাম, আর আপনি স্টুডেন্টদের জন্য কি বলতে চাইবেন আপনার অভিজ্ঞতা থেকে এতদিনের কলেজের, কারণ আর মাত্র 2 মিনিট সময় রয়েছে? হ্যাঁ, আমি এটাই বলবো যে এখন ফিসটা কত সেটা নিয়ে খুব চিন্তা করার ব্যাপার নেই, কারণ গভর্নমেন্ট প্রচুর স্কলারশিপ থাকে, দ্বিতীয়ত ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি আছে, তো ভর্তি হতে চাইলে চলে এসে, মানে এইটা একটা ক্রাইটেরিয়া নয় যে আমার কাছে টাকা আছে, টাকা নেই, এটা অসুবিধা না। আর একটা হচ্ছে যে পঠন পাঠন যেটা হয় সেটা খুবই উন্নত মানের, এবং যারাই ইঞ্জিনিয়ারিং পড়বে তারা যদি সঠিকভাবে সেই পদ্ধতিটাকে ফলো করতে পারে তাহলে চাকরিটা কোনো অসুবিধা নয়। 4 বছরের শেষে সে কিন্তু আস্তে আস্তে একটা চাকরির নিয়েই এই কলেজ থেকে পাশ করে বেরোতে পারে। স্টুডেন্ট টিচার রিলেশনশিপের ক্ষেত্রে একটা বড় বিষয় থাকে, আরেকটা থাকে হচ্ছে র্যাগিং, এইটাকে অনেক ছাত্রীর বাবা মা ভয় পায় রীতিমতো। অ্যান্টি র্যাগিং স্কোয়াড অর এনিথিং এলস কিছু আছে? অ্যান্টি র্যাগিং কমিটি, স্কোয়াড সবই আছে, এবং র্যাগিং কেস কিন্তু, এত 13 বছরের কলেজ আমাদের, সেই অর্থে র্যাগিং কেসের কোনো রিপোর্ট নেই। আর স্টুডেন্ট টিচার রিলেশনশিপ আমাদের প্রতি 15 থেকে 20টা স্টুডেন্টের জন্য একটি টিচার স্পেশালভাবে অ্যাটাচ থাকে অ্যাজ এ মেন্টর, সে কিন্তু তার সমস্ত রকম খোঁজ খবর, এবং সে স্পেশাল, ধরুন একটি স্টুডেন্ট কোনো কারণে অসুস্থ হলো বা কোনো অসুবিধা পড়লো, সে প্রথম তার মেন্টরকে ফোন করবে, এবং তার বাবা মাও যে কোনো সময় মেন্টরকে ফোন করে স্টুডেন্ট কীরকম পড়াশোনা করছে, কি করছে না করছে, কোনো অসুবিধা হলে যে কোনো ইস্যুতে টিচারকে কিন্তু ফোন করতে পারে। যথেষ্ট স্ট্রং রিলেশনশিপ আমাদের টিচার স্টুডেন্টের মধ্যে। আশা করি এই মানে একটা ছোট সময়ের মধ্যে ম্যাডাম প্রায় সবটাই উত্তর দিয়ে দিয়েছেন। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে, থাকতেই পারে, কারণ যে ভর্তি হবে সে এবং তার বাবা মার হাজার কোশ্চেন থাকতে পারে, তো তারা কিন্তু ওই কলেজের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারে। আর ডিটেল আমি বলবো ওয়েবসাইট থেকে কলেজ সম্পর্কে দেখতে, বা ফেসবুক যে আইডি রয়েছে সেটাতে যদি আমরা ক্লিক করি, সার্চ করি, তো আমরা ডিটেল দেখতে পাবো। ওয়েবসাইট www.gkcem.ac.in, এখানে গেলেও কলেজের অ্যাডমিশন প্রসিজিয়ার অ্যান্ড এভরিথিং দেখা যেতে পারে। আজকে কিন্তু এই পর্যন্তই, আর হাতে একেবারে সময় নেই, আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো প্রফেসর ডক্টর মহুয়া দাস, প্রিন্সিপাল জিকেসিএম, আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, সঙ্গে যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ম্যাডামকে, নমস্কার সবাইকে।